হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেখানে আমি আইপি সেটআপটা খুব সহজভাবে দেখাবো আপনাদেরকে। এবং এই আইপি সেটআপ করার মাধ্যমে আপনার প্লে স্টোর থেকে দুই তিনটা অ্যাপসে কাজ করতে পারবেন খুব সহজেই। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা সবাই সার্চ করবেন টার্ন টু ট্যাপ, এটাকে সার্চ করবেন। সার্চ করার পর এখানে এটা চলে আসবে, হ্যাঁ এখানে আসবে। আসার পর এটা ইনস্টল করবেন। আমার এখানে অলরেডি এটা আমি ইনস্টল করেছিলাম, সো এখানে চলে এসেছে। আমি জাস্ট ওপেনে ক্লিক করবো, আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেনে ক্লিক করবেন। এবং এটাতে ক্লিক করার পর খুব চমৎকার একটা ইন্টারফেস দেখতে পাবেন, যে এখানে কোনো ঝামেলা নাই, কোনো বিশেষ কোনো চেটিংয়ে কিছু নাই, কোথাও যেতে হয় না। জাস্ট এখানে আইপি নাম্বার বসাবেন এবং পোর্ট নাম্বার বসিয়ে কানেক্ট দেবেন। আইপি নাম্বার বসাবেন, পোর্ট নাম্বার বসাবেন, কানেক্ট দেবেন, এছাড়া আর আপনার কোনো কোনো কিছুই না। সো আমি আপনাদেরকে একটা আইপি নিচ্ছি, আইপি নিয়ে বসে সেটিং করে দেখাই দিচ্ছি একদম। যেমন 6.29.128.246, ঠিক আছে। পোর্ট নাম্বার এখানে রয়েছে, যেটা আপনাদের পেজ থেকে দেওয়া হবে, সেটা 4.5.10, ঠিক আছে। সো 4.5.10, তো এখানে আমি আইপি নাম্বার বসালাম, পোর্ট নাম্বার বসালাম। আমার এখানে যে কাজটা কি, জাস্ট কানেক্টে ক্লিক করা। আমি কিন্তু এনেবেল অথেন্টিকেশন যেটা আছে এটাতে আমি ক্লিক করবো না, হ্যাঁ। আমি জাস্ট এখানে যা কিছু ওই রকমই থাকবে, আমি জাস্ট এখানে ক্লিক করবো, কানেক্টে ক্লিক করবো। তো আমাকে পারমিশন চেয়েছে, সো এটা একটা ভিপিএন ক্রিয়েট করবে ইউএসএ, সো নো প্রবলেম। আমি এটা অলওয়েজ অ্যালাউ ক্লিক করতে হবে, অ্যালাউ দিতে হবে। তো অ্যালাউ দিয়ে একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে আপনার এটা কি কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে আমরা সেটা ঠিক আছে কি না সেটার জন্য আমরা আমরা চলে যাবো কোথায়, আমাদের যে ফোন, ফোনের বিভিন্ন ব্রাউজার রয়েছে, সেই ব্রাউজার থেকে, যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা এখন আমাদের এই লোকেশনটা চেক করবো, হ্যাঁ। যেমন আমি ক্রোম থেকে আমি লোকেশনটা চেক করছি। আমি এখানে কী সার্চ করবো, সার্চ করবো hua.net, ঠিক আছে। তো আমি এখানে চেক করে আমার লোকেশনটা ইউএসএ হয়েছে কিনা সেটা আমি এখান থেকে চেক করবো। একটু ওয়েট করতে হবে, আমার এখানে নেটটা একটু স্লো, ঠিক আছে। তো এবার ওয়েট করবো আমরা একটু, ওয়েট করলে চলে আসবে লোকেশনটা আমার। খুব এখানে আসলে বিশেষত্ব হচ্ছে এটাই, যে এখানে খুব অ্যাকুরেটলি লোকেশনটা আসে, এবং যার মধ্যে দিয়ে খুব সহজে আমরা বেশ কয়েকটা অ্যাপসে কাজ করতে পারি, হ্যাঁ। সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করে আমরা এখান থেকে কাজ করতে পারি, মজার বিষয় হচ্ছে এটা। এই জন্য আসলে আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও তৈরি করা। এবং এবং এই এটার একটা বিশেষত্ব হচ্ছে, আপনি এই এইভাবে আপনি আইপিটা কানেক্ট করে আপনি যে কোনো ব্রাউজার থেকে কাজ করতে পারবেন, হয়তো ফায়ারফক্স অথবা ক্রোম, আপনার যে মজিলা ফায়ারফক্স যে ব্রাউজারের মন চায় আপনার, আপনি সেই ব্রাউজারে কাজ করতে পারবেন। এটা হচ্ছে একটা মজার ব্যাপার, যে ট্যাপ টু টার্ন টু অ্যাপ এক আইপি সেট আপ করে আপনি চাইলে যে কোনো কী করতে পারবেন, যে কোনো ব্রাউজার দিয়ে কাজ করতে পারবেন। দেখেন আমি আইপিতে জাস্ট সেট করেছি, আমার এখানে কিছুই আসে নাই, জাস্ট ডাইরেক্ট কত পার্সেন্ট চলে আসে আপনারা দেখুন, ডিরেক্ট চলে আসে 90%। এখানে জাস্ট আমাকে কী চেঞ্জ করতে বলতেছে, জাস্ট আমি যদি সিস্টেম টাইমটা বাংলাদেশ আসে, এটা যদি জাস্ট আমি ইউএসএ করে দিই তাহলে আমার 100% হয়ে যাবে, তো নো টেনশন। তো আমার এই ফোনটা পুরোপুরি এখন ইউএসএ হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন চলে আসছে খুব ভালো একটা ISP ভার্সন, ফায়ারস, আইপি নাম্বার, এগুলো সবগুলো চলে এসেছে, হ্যাঁ। জাস্ট সিস্টেম টাইম ডিফারেন্সটা এটা জাস্ট আপনারা ঠিক করে নেবেন। এখন আমি চলে যাচ্ছি বেশ কয়েকটা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করাই দিব, যে সরাসরি আপনারা এইভাবে যদি আইপি সেট আপ করেন তাহলেই কাজ করতে পারবেন। আপনারা যদি অন্যভাবে আইপি সেট আপ করেন তাহলে কিন্তু এই অ্যাপসগুলোতে কাজ করা যাবে না। সো আমি তিনটা অ্যাপসের নাম বলছি আপনাদেরকে। আমি সরাসরি প্লে স্টোর চলে যাচ্ছি, আবার প্লে স্টোরে গিয়ে আমি এখানে দেখাই দিচ্ছি। যেমন ফার্স্টেই যে অ্যাপসটার কথা বলছি আপনারা, সেটা হচ্ছে কুইক থ্রটস, কুইক TH RU GSTS, হ্যাঁ, কুইক টর্চ নামক যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে আপনারা কাজ করবেন। এই অ্যাপস থেকে খুব ভালো পরিমাণ ইনকাম করা যাচ্ছে, ডেলি অনেকেই $5, $6, $7 বা তারও অধিক পরিমাণ ইনকাম করছে, ঠিক আছে। তো এই এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে আপনারা কী করবেন, ইনস্টল ডাউনলোড করে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে, ডাউনলোড করে এটা কী করবেন, ইনস্টল করবেন, হ্যাঁ, ঠিক আছে। আমার এখানে অলরেডি ইনস্টল রয়েছে। আমি যদি আমি আপনাদেরকে স্ক্রিনে আমার স্ক্রিন থেকে দেখাই আপনাদেরকে, দেখুন এখানে আমি এখানে ওপেন করেছিলাম, আমি ব্যাকে যদি যাই তো এখানে যে কুইক থ্রটস থেকে দেখতে পাচ্ছেন আপনারা, সরি, তো এই যে দেখেন আপনারা, এই যে এখানে আমি অ্যাপসগুলো ইনস্টল করেছি। যেমন এখানে রয়েছে যে অ্যাপসগুলোর সাথে আপনাদের পরিচয় করাবো, যেমন ফার্স্ট রয়েছে হচ্ছে কুইক থ্রটস, QUIC, হ্যাঁ, এই যে দেখেন আপনারা, আমি দেখা দিচ্ছি কুইক থ্রটস, TH OU GSTS, এই অ্যাপস ডাউনলোড করেন আপনারা, এটাতে খুব ভালো কাজ হয়। এর অ্যাপসটা আপনারা কী করবেন, এভাবে ডাউনলোড করে আপনারা এভাবে
ওপেন করবেন। ওপেন করার পরে সাইন আপ অ্যাকাউন্ট ক্রিয়েশন অপশন আসবে, অ্যাকাউন্ট ক্রিয়েট অপশন পাবে, এখানে মেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। মেল দেন, পাসওয়ার্ড দিয়ে আপনারা কী করবেন, এখানে অ্যাকাউন্ট খুলে আপনার কাজ করবে। আশা করি এখান থেকে আপনার ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। কুইক ট্রটস একটা গেল, হ্যাঁ। এরপরে আমি একটা স্যার আরেকটা এর কথা বলবো, সেটা হচ্ছে আরেকটা অ্যাপসের কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যদি দেখেন আপনারা এখান থেকে রিওয়ার্ডস, REWARDS রিওয়ার্ডস, এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা এই যে রিওয়ার্ডস যেটা, এটা থেকেও আপনারা ঠিক সেম প্রসেস আইপি সেট আপ করে কাজ করতে হবে। সেম, কারো যদি আইপি সেট আপ করা না থাকে তাহলে তার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে বা অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে, সার্ভে আসবে না। অলওয়েজ আইপিটা সেট করে এরপরে এই অ্যাপসগুলোতে কাজ করতে হবে। সেম মেথডে আমি যেভাবে ট্যাপ টু টার্ন টু ট্যাপ যেভাবে আমি মেথডটা দেখিয়েছি, সেই এই মেথডে আপনাদের অবশ্যই কাজ করতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে। দুটো অ্যাপস পরিচয় করে দিলাম আপনাদেরকে আমি, আরেকটা অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। একটা দুটো গেল, এরপরে হচ্ছে সার্ভে অন দ্য পথ, আরেকটা আছে সার্ভে, হ্যাঁ সার্ভে অন দ্য গো, সরি আরেকটা, তিনটা তিন নাম্বার যে অ্যাপসটা আমি পরিচয় করে দিই সেটা হচ্ছে সার্ভে অন দ্য গো, সার্ভে অন দ্য গো। এটা থেকে খুব ভালো করে ইনকাম হচ্ছে বর্তমানে এবং এখান থেকে পেমেন্ট পাওয়া যাচ্ছে। মিনিমাম $5 হলে উইথড্র করা যায়, মিনিমাম $5 হলে। এর আগে যে সাইটের কথা বলেছিলাম রিওয়ার্ডস, সে রিওয়ার্ডসে কিন্তু আপনার $1 হলে উইথড্র করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় এই সাইটগুলোতে কোনো রাতে নাম্বার ভেরিফাই প্রয়োজন হয় না, এক্সট্রা কোনো খরচ নেই। এরপর আরেকটা সার্ভিস সাইট রয়েছে আপনাদের সাথে, আরেকটা সার্ভিস সাইটে পরিচয় করে দেবো, সেটা হচ্ছে পোল পে, এটা হচ্ছে পোল পে, পোল পে। আপনারা সবসময় এই সাইটগুলোতে কাজ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কী ইউজ করবেন, আপনারা সক্স ফাইভ আইপি ইউজ করবেন। আমরা যে মেথডটা দেখিয়েছি সেই মেথডে আপনারা আইপি সেট আপ করে অবশ্যই কাজ করবেন, ঠিক আছে। পোলস পে, আমি এই চারটা সাইট নিয়ে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম এবং আইপি সেট আপ করার খুব সহজ একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা এই মেথডে কাজ করবেন, এই মেথডে কাজ করে আইপি সেট আপ করে আপনারা ভালো ইনকাম করবেন, সে প্রত্যাশা রইল। নতুন একটি ভিডিওতে আরও কিছু সারপ্রাইজ নিয়ে আসবো আশা করি। সো আশা করি সবাই এই মেথডে কাজ করেন, এই মেথডে কাজ করে আপনারা সবাই ইনকাম ইনকাম করেন, সবার জন্য শুভকামনা রইল। আর যেভাবে আমি আইপি সেট আপটা দেখিয়েছি, আবার কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা, ভিডিওতে ভিডিওটা শুরু থেকে দেখবেন, তাহলে আপনাদের একটু আইডিয়া ক্লিয়ার হবে। এবং আইপি সেট আপের ভিডিও যে অ্যাপসটার নাম আমি আবার বলে দিচ্ছি, টার্ন টু ট্যাপ, সে সেট আপ খুব সহজভাবে আইপি সেট আপ করতে পারবেন। আর ভালো একটু নেট স্পিড নিয়ে কাজ করবেন যাতে আপনারা খুব প্রপারলি কাজ করতে পারেন, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা রইল, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।